ভক্ত সুকর্ময়োগী তং ভক্তবৎসল বন্দে সুবোধানন্দ সংগীত এই ঠনঠনিয়া কালীবাড়ি আছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি তার একটা ইতিহাস আছে প্রতিষ্ঠা হয় একজন ব্রহ্মচারী তিনি তখন সেই জায়গায় একদম জঙ্গল ছিল সেখানে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে সাধন ভজনরত ছিলেন কালে যখন লোকের বসতি বাড়তে আরম্ভ করলো তখন তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যে এখানে তো আমার থাকা আর হবে না ঠিক ঠিক সাধন ভজন হবে না অথচ মায়ের সেবা ছেড়ে যাবে কি করে তখন সেইখানকারী বাসিন্দা ছিলেন শ্রী শঙ্কর ঘোষ মায়েরই নির্দেশে তিনি এসে সে ব্রহ্মচারীকে দায়িত্বমুক্ত করলেন আর তারপর থেকেই সেখানকার ঘোষ পরিবার সেই সিদ্ধেশ্বরী কালীর সেবার ভার গ্রহণ করলেন সেবার যে এই সুযোগ তাদেরই বংশে তারপর থেকে আছে সেটাই আজকে ঠনঠনিয়া কালীবাড়ি সেই শঙ্কর ঘোষের নাতি শ্রীকৃষ্ণদাস ঘোষ ছিলেন তাঁরই ছেলে হচ্ছেন স্বামী সুবোধানন্দী শ্রীকৃষ্ণ সেই ঘোষ পরিবারের ছেলে ছিলেন তার মা ছিলেন নয়নতারা দেবী পিতা শ্রীকৃষ্ণদাস ঘোষ তার জন্ম আঠই নভেম্বর আজকের দিনে এইটিন তার মানে স্বামীজির থেকে প্রায় চার বছর প্রায় পাঁচ বছর ছোট বলা যেতে পারে চার থেকে পাঁচ বছর ছোট তার বয়স ছিল আর তিনি পরিবারেও সবচেয়ে ছোট ছিলেন বলে তাকে খোকা বলতো সবাই বরাবরই কিন্তু তার সেই নাম রয়ে গেল খোকা তাকে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে খোকা মহারাজ এই নামে তিনি সুপরিচিত তার একদম তার সরলতার জন্য তার একদম বালকের মতন স্বভাবের জন্য সরলতার জন্য তাকে খোকা খোকামরাজ বলা হতো সবাই তাকে খোকা খোকামরাজ বলেই ডাকতেন পরবর্তীকালে তার এমনি নাম ছিল সুবোধচন্দ্র ঘোষ আর নয়নতরা দেবীর বিশ্বাস ছিল যে দেবতার কাছে প্রার্থনার জন্যই এরকম পুত্র পেয়েছেন তিনি তাই জন্য তাকে আবার তিনি ডাকতেন মা ডাকতেন তাকে দেবতা ছোটবেলা থেকেই ধর্ম ধর্মপরায়ণ ছিলেন তাঁর পিতাজি পিতা ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করতেন বিভিন্ন সাধুদের জীবনী বই বাড়িতে নিয়ে আসতেন ছোটবেলা থেকেই তিনি খুব এই সাধুদের চরিত পাঠ করতেন তিনি যে পরবর্তীকালে বলেছেন যে আমি খুব মহাত্মাদের যোগীদের জীবনচরিত পাঠ করতাম আর দেখতুম তাদের জীবন কীভাবে পাল্টে যাচ্ছে তার মাও তাকে বিভিন্ন পুরাণ থেকে গল্প শোনাতেন পরবর্তীকালে দেখা গেছে এই বেলুর মঠে যখন সুবদানন্দজি মহারাজ আছেন তিনি গঙ্গার দিকে যে বিল্ডিংটি আছে তার দোতলায় বসে দীর্ঘকাল বিভিন্ন শাস্ত্র পাঠ করতেন অধ্যাত্ম রামায়ণ পাঠ করতেন আর বলতেন যে বেশ একটা সদ্ভাব নিয়ে থাকা যায় এইভাবে থাকলে প্রাথমিক শিক্ষার পরে তাকে অ্যালবার্ট কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয় পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে পড়াশুনো করতেন খুব ভালো ছাত্র ছিলেন অঙ্ক বিশেষ করে খুব ভালো পারতেন এই সময় বাবা তার অনেক রকম ধর্মগ্রন্থ বাড়িতে নিয়ে আসতেন তার মধ্যে ছিল পরমহংস রামকৃষ্ণের উক্তি সুরেশচন্দ্র দত্তের লেখা পরমহংস রামকৃষ্ণের উক্তি সেটা পরে সুবোধের খুব ইচ্ছে হয় যে এই পরমহংস দক্ষিণেশ্বরের পরমহংসকে দেখতে যাই বাবা বলেছেন নিয়ে যাবে কিন্তু তার ধৈর্য রইল না তখন বয়স অনেক কম এই ষোলো ষোলো বছর মতন হবে তার বন্ধু ক্ষীরোদ ক্ষীরোদচন্দ্র মিত্র তার সঙ্গে তিনি সুবোধ বেরিয়ে পড়লেন সুবোধ আর ক্ষীরোদ হাঁটতে হাঁটতে তারা ঠিক পথ চেনে না অনেকটা দূর দক্ষিণেশ্বর পেরিয়ে আরিয়াদহ পৌঁছে গেছেন সেই সময় ওখানের লোকেরা বললো যে দক্ষিণেশ্বর তো তোমরা অনেক ছাড়িয়ে এসেছ আবার ফিরে আসতে হলো আসার সময় সুবোধের ভয় হচ্ছে সুবোধ বলছে ক্ষীরোদকে যে বাবা মা রাগ করবেন বেলা হয়েছে চলো ফিরে যাই এবার ক্ষীরোদ কিন্তু তাকে বলছে বলল যে এবার যেতেই হবে খুব দৃঢ় সংকল্প সেই প্রথমবার ঠাকুরের কাছে সুবোধ আর ক্ষীরোদ বিশেষ করে সুবোধানন্দজি প্রথমবার তার দেখা ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে পৌঁছেছেন দুটি ছেলে ঠাকুর ঠাকুরের কাছে গিয়ে ক্ষীরোদ প্রণাম করল আর সুবোধ একটু লাজুক দরজার কাছে দাঁড়িয়ে আছে ঠাকুর জিজ্ঞেস করছেন আপনারা কোথা থেকে আসছ ক্ষীরোদ বললেন যে ক্ষীরোদ বলছে কলকাতা থেকে ঠাকুর আবার বলছেন ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন ও গো বাবু এগিয়ে কাছে এসো না সুবোধ কাছে এলো ঠাকুর তাকে হাত ধরে নিজের বিছানায় বসাল বসালেন পরবর্তীকালে সুবোধনজি চিঠিতে লিখছেন ঠাকুর আমার হাত ধরে নিজের বিছানার ওপরে বসালেন আমি বললাম রাস্তায় কত লোককে ছুঁয়েছি এ কাপড়ে আর আপনার বিছানায় বসবো না ঠাকুর আমাকে এক হাতে জড়াইয়া ধরিয়া বলিলেন তুই এখানকার কাপড়ে কি এসে যায় তারপরে ঠাকুর অনেক কথা বললেন ক্রমশ ভাব হলো আর ভাবে নিজের মনে মনে কথা বলছেন হাসছেন তারপরে বলছেন সুবোধকে তুই এখানকার সুবোধনারন্দী পরে চিঠিতে লিখেছেন যে তার মানে আমি তার। আমি তো একজনকার সঙ্গে গেছিলাম দক্ষিণেশ্বরে পরে বুঝলাম যে অন্য লোক যে মানে ক্ষীরোদের সঙ্গে গেছিলো সে উপলক্ষ মাত্র যার জিনিস যার লোক সেই টানিয়া লয় ঠাকুর তারপরে বলছেন যে যখন ঝামাপুকুরে করে ছিলুম, তোদের ওখানে সিদ্ধেশ্বরী কালী আমি কতবার গেছি তোদের বাড়িও গেছি তুই তখন জন্মাস তুই এখানে আসবি জানতুম যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন মানে যাদের ভগবান লাভ হবে মা তাদের ঠাকুরের কাছে পাঠিয়ে দেন সুবোধ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে ফেলল যে আচ্ছা মা যদি মাই যদি করাচ্ছেন তাহলে আগে করালেন না কেন এতদিন পরে ঠাকুর বলছেন দেখ সময় না হলে হয় না তার কয়েক দিন পরে আবার গেছেন এবারও ক্ষীরদের সঙ্গে গেছেন সুবোধ ও ক্ষীরোদ আবার হেঁটে হেঁটে দক্ষিণেশ্বরে যখন গেছেন তখন ঠাকুর দুজনকেই মা কালীর মন্দিরের সামনে এনে বসিয়ে সুবোধের জিভে একটা মন্ত্র লিখে দিলেন আর সুবোধের মাথায় হাত বুলিয়ে দিলেন বুকে হাত বুলিয়ে বলছেন ধ্যান করতে তো সুবোধ ধ্যান করছেন ধ্যান করতে করতে দেখছেন যে সেইখানে ঠাকুরকে আর দেখতে পাচ্ছেন না দেখছেন সেই জায়গায় অনেক দেবদেবী আবার মাঝে মাঝে ঠাকুরকে দেখতে পাচ্ছেন সে তারই মাঝখানে কিছুক্ষণ পরে এই সব দেবদেবী ঠাকুরের মূর্তিও সবটি অনন্তে লীন হয়ে গেল আর পরবর্তীকালে উনি বলেছেন যে কি যেন একটা অদ্ভুত আনন্দে ভেসে গেলাম চোখ খোলার পরে দেখছেন ঠাকুর মুখে হাত বুলিয়ে দিচ্ছেন সেই ধ্যানের গভীর অবস্থার থেকে মনটা যখন উঠল ঠাকুর জিজ্ঞেস করছেন কী রে খুব ভয় হয়েছিল সুবোধ বলছেন যে হ্যাঁ ভয় হয়েছিল তারপরে ঠাকুর বুঝতে পেরেছেন এত গভীর ধ্যান ঠাকুর জিজ্ঞেস করছেন যে তুই আগে ধ্যান ট্যান করতিস নাকি বাড়িতে ধ্যান ট্যান করতিস সুবোধ বলছেন যে হ্যাঁ সাধুদের বা বিষয়ে বই পড়তাম সেই সবই ভাবতাম ঠাকুর তখন বলছেন তাই তো ওর এত সিগির হয়েছে তো সুবোধের তো খুব বিশ্বাস হল ঠাকুরের ওপরে সুবোধ আসছেন ঠাকুরের কাছে ক্রমাগত একবার ঠাকুরের সেবা করতেন সে গরমের সময় হেঁটে হেঁটে এসে নিজে ঘেমে গেছেন বসে ঠাকুরকে হাওয়া করতে আরম্ভ করেছেন বাতাস দিতে আরম্ভ করেছেন ঠাকুরকে বাতাস দিতে দেখছেন অবাক হয়ে দেখছেন যে নিজের যে এত গরম লাগছিল ঘাম দিচ্ছে সব যেন শীতল হয়ে গেল আবার দেখা যেত যাতে তার কষ্ট না হয় ঠাকুর বিছানায় শুয়ে পড়তেন যাতে সুবোধকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস না করতে হয় সুবোধ সুবোধকেও বিছানায় বসতে বলতেন আর ঠাকুর সুবোধ বাতাস করতেন ঠাকুরকে আবার ঠাকুর কখনো কখনো সুবোধের কাছ থেকে পাখাটাকে নিয়ে সুবোধকে বাতাস করতেন এক অদ্ভুত স্নেহপূর্ণ একটা একটা সম্বন্ধ ছোট্ট ছেলেকে যেমন যত্ন করে ঠাকুরকে সব অনেকে অবতার বলতো চৈতন্যের অবতার অনেকে বলতো সুবোধ কিন্তু সহজে এগুলো বিশ্বাস করতো না আর সুবোধ যা মনে করতো সেটাই চট করে বলে ফেলতো মুখের ওপরে ঠাকুর একবার জিজ্ঞেস করছেন যেমন জিজ্ঞেস করতেন ভক্তদের আমাকে তোর কি মনে হয় সুবোধ বলে ফেললো লোকে কত কি বলে আমার এখনও ওসব মনে লয় না আমি নিজে না বোঝা পর্যন্ত ওসব ওসব বিশ্বাস করছি না অথচ অনেক পরবর্তীকালে সুবদানন্দজি নিজে চিঠিতে লিখছেন এই ব্যাপারে তিনি চিঠিতে লিখছেন তারা শ্রী শ্রী মা ও ঠাকুর যদি ধরা না দেন কার সাধ্য তাদের ধরতে পারে কিংবা তাদের চিনতে পারে আমাদের ভালো মন্দ সমস্তই তাঁদের হাতে আরেকটি চিঠিতে লিখছেন ঠাকুর আমাদের সকলের জন্য ইহকাল ও পরকাল একবার ঠাকুর বলছেন সুবোধকে তোদের পাড়ায় থাকে মহেন্দ্র মাস্টার খুব ভালো লোক গিয়ে দেখা কর সঙ্গে সঙ্গে সুবোধ বলে ফেলল বলছে যে তার কাছে যাবো কেন যে তিনি আমাকে কি শেখাবেন তিনি যদি শেখাবার লোক হতেন তাহলে ওই রকম এলোমেলো সংসার করছেন কেন কেন কি মাস্টার মহাশয় সংসারে অনেক দুঃখ ছিল অনেক ঝামেলা ছিল আর সুবোধ বলছেন যে সুবোধ বলে ফেলত সে ওই রকম যদি আমার তার কাছে কিছু শেখার থাকতো সে সংসারের মাঝখানে আছে কেন বলছে তিনি তো সংসার ছেড়ে দিলেই পারতেন এই কথা শুনে ঠাকুর হেসে ফেললেন বলছেন ও রাখাল রাখাল মহারাজকে বলছেন ও রাখাল শুনছিস খোকাশালা কি বলছে ওরে সে কি আর নিজের বানানো কিছু বলবে এখানকার কথাই সব বলবে ঠাকুর অনুমোদন করলেন যে বৈরাগ্য দরকার কিন্তু তাও ঠাকুর বলেছেন বলে খোকা সুবোধ মাস্টার মহাশয়ের কাছে গেল আর গিয়ে কিন্তু খুব মুগ্ধ হয়েছে তারপর থেকে মাস্টার মহাশয়কে সুবোধ খুব শ্রদ্ধা করত মাস্টর মহাশয় একবার এই কথা শুনেছিলেন যে সুবোধ কি বলেছেন তার বিষয় তো মাস্টার মহাশয় নিজেই বলেছেন তাই তো সমুদ্রে যায় লোক কেউ জ্বালা নিয়ে কেউ কলসি নিয়ে কেউ ঘটি নিয়ে যার যার পাত্র ভরে জল নিয়ে আসে আর সবাইকে সেই জলের একটু একটু দেয় লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি ওমা তার সঙ্গে কথা কয়ে মানে ঠাকুরের সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয় অবিদ্যা অন্ধকার দূর হয় সেই বিদ্যাই বিদ্যা তার একটি কথায় সব ভেসে গেল মনে হলো কি আশ্চর্য এই বিদ্যা নিয়ে এই বিদ্যা নিয়ে সাধারণ বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার এই মুন্ডক উপনিষদের কথা যেন মুন্ডক উপনিষদে ঋষি বলছেন দ্বে বিদ্যে বেদিতব্যে দুরকম বিদ্যা আছে পরাজয়ব পরাচ আর বলছেন বিদ্যা কি সব রকম ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ বেদাঙ্গ যত রকম শাস্ত্র আজকের যত রকম সেকুলার বিদ্যা যা বলা হয় সবই এমনকি শাস্ত্রও ধর্মগ্রন্থ সব কিছুই অপরাবিদ্যা আর পরাবিদ্যা কি পরায়াতদক্ষরম অধিগম্যতে যাতে লাভ হয় সেই হচ্ছে পরাবিদ্যা এখানে মাস্টার মহাশয় যেমন বলেছেন যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয় সেই বিদ্যাই হচ্ছে পরাবিদ্যা সেই বিদ্যাই হচ্ছে ঠিক ঠিক বিদ্যা আর মাস্টারমশাই এখানে বলছেন যে এত পড়াশুনো করেছি মনে হলো সব অবিদ্যা সেই উপনিষদের মন্ত্রতে ভাষ্যতে শঙ্করাচার্য বলছেন অপরাদ্যার বিষয়ে আবিদ্যা হিসা অপরাদ্যা সকলটাই হচ্ছে অবিদ্যা ঠাকুর পরবর্তীকালে বলতেন অনেকের জ্ঞান অজ্ঞান একের জ্ঞানী জ্ঞান সুবোধানন্দ আনন্দজি সুবোধ ঠাকুরের কাছে অনেক রকম স্পিরিচুয়াল ট্রেনিং পেয়ে অনেক রকম ধ্যানের উপাসনার পদ্ধতি শিখে তার একটা তার ভ্রু মধ্যে একটি অদ্ভুত দিব্য জ্যোতি দর্শন হতে আরম্ভ করল তিনি সেটা তার মাকে বলেছিলেন নয়নতারা দেবীকে বলতে তার মা বললেন যে ওরে এটা কাউকে বলিস নি তার হয়তো ভয় হয়েছিল যে এই আধ্যাত্মিক ব্যাপার যদি খুলে কেউ বলে ফেলে তাহলে চলে যাবে এটা থাকবে না তাই জন্য উনি বলতেন যে ওরে কাউকে বলিস নি তখন সুবোধ একটি এমন কথা বলল সুবোধ বলছে এতে আমার কি অপকার হবে যদি চলে যায় আমি তো এই আলোটা চাই না আমি চাই আলোর মূল যে তাকে। একটি অদ্ভুত কথা একদম অদ্ভৈত বেদান্তের চরম সিদ্ধান্ত এটা আমরা এই খন্ডন ভবন্ধনে গাই জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর যে চৈতন্যে সবকিছু উদ্ভাসিত সেই ব্রহ্মচৈতন্য আমার আমার স্বরূপ আমার আত্মা এইটাকে আমি চাই এইটাই সুবোধ বলতে চাইছিল সেখানে উপনিষদে আমরা পাই তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বম ইদম বিভাতি এক চৈতন্য আছে শুদ্ধ চৈতন্য যার যাতে সব কিছু সব কিছু আলোকিত তার আলোতেই সব কিছু আলোকিত সে আলোকিত হলে সব সব জ্ঞান আমাদের যে যত জ্ঞান হচ্ছে এই জাগতিক জ্ঞান হচ্ছে এই যে আমরা বসে আছি কথা বলছি শুনছি এই যে জ্ঞান হচ্ছে এখনই এবং ধ্যান জপে ইষ্ট দেবতার ওপরে ধ্যান করছি সেই যে এক অনুভূতি হচ্ছে এমন কি সমাধি থেকে যে অদ্ভুত দিব্য অনুভূতি এই জ্যোতি দর্শন করছেন সুবোধ সেই অনুভূতি পর্যন্ত সবটাই উদ্ভাসিত হচ্ছে এক জ্যোতির জ্যোতিতে যখন আমি একটা জিনিস দেখছি যেটাকে দেখছি সেটা দৃশ্য হয়ে যাচ্ছে যে দেখছে সে দ্রষ্টা আর সেই দ্রষ্টার যে স্বরূপ সেই চৈতন্য তাকেই সুবোধ খুঁজছেন বলছেন এমন কি দিব্য জ্যোতি দেখছি যে সাধক খোঁজে জ্যোতি দর্শন করার জন্য সে জ্যোতি সে এত কম বয়সে পেয়েছে তাকেও দেখছে তার কি কী পরিষ্কার তার বিশ্লেষণ এটাও দেখছি মানে যতই দিব্য হোক এটাও দৃশ্য আসল যে দষ্টা যে তত্ত্ব তাকে আমি খুঁজছি যেখান থেকে এই জ্যোতি সেই জ্যোতিকে আমি খুঁজছি এই জ্যোতি থাকুক আর যাক তাতে আমার কি এই এত কম বয়সে শুভদের এইরকম দৃঢ় দৃঢ় নিশ্চয় একদম বেদান্তের সিদ্ধান্ত আবার তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা এই কত রকম পড়েছি আর কত লোকের কথা পড়েছি যে তারা এরকম ঠাকুর দেবটা দেখে থাকেন নাকি দেখা যায় ঠাকুর বলছেন সেটা পরবর্তীকালে সুবদানন্দী লিখেছিলেন ঠাকুর কি তাকে বলেছিলেন ঠাকুরটাকে বলেছিলেন যেমন দুইজনে একসঙ্গে বসে গল্প করে বেড়াইয়া বেড়ায় সেই রকম দেখতে পাই তবে ঠিক ঠিক অন্তরের সহিত ডাকিতে ডাকিতে হয় ঠাকুরকে কাঁদাকাটি করিয়া ডাকিতে হয় তাঁর কাছে আবদার করিতে হয় যেমন ছোটো ছেলে মেয়ে মার কাছে কাঁদাকাটি করিয়া কোনো জিনিসপত্র চায় সেই রকম ডাকতে হয় মন থেকে পাঁচ রকম বাসনা কামনা সমস্তই তাড়াইতে হইবে শুধু আমার মা আছেন আর আমি আছি এইভাবে ঠাকুরটাকে বলতেন আবার ঠাকুর বলতেন সুবোধানজি চিঠিতে লিখছেন পরবর্তীকালে যাহাদের ধর্ম সম্বন্ধে কিছু হইবার এখানকার হাব ভাব তাহাদের সমস্তই ভালো লাগিবে তার মানে যাদের এই ঠাকুরের ভাব ভালো লাগে ঠাকুরকে ভালো লাগে মাকে ভালো লাগে ঠাকুর ভাব ভালো লাগে বলছেন তাদের নিশ্চয়ই আধ্যাত্মিক জীবনে প্রগতি হবে এটা ঠাকুর বলছেন যাদের হবার আছে তাদের এটা ভালো লাগবেই আবার বলতেন যার হেটায় আছে তার সেথায়ও আছে যার হেথায় নাই তার সেথায়ও নাই একবার ঠাকুরের কাছে যেমন কীর্তন হতো আমরা পাই কথামৃততে কথামৃত কীর্তন হচ্ছে সেই ছোট ছেলে সুবোধ বসে আছে তো কীর্তনে এমন উন্মাদনা এসছে ভক্তদের অনেকেরই ভাব হচ্ছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করছে কেঁদে ভাসিয়ে দিচ্ছে কেউ আবার সে একটা অদ্ভুতভাবে অন্য অন্য ভক্তরা যারা কীর্তন করছেন নাচছেন গাইছেন তাদের সেই পদের ধুলি নিচ্ছে তাদের প্রণাম করছে ভক্তদের প্রণাম করছে কেউ আবার একদম কাঠের পুতুলের মতন বসে আছে এমন গভীর ধ্যানে মগ্ন সুবোধ এইসব দেখছে দেখে তার কিন্তু এগুলো একটু একটু সন্দেহর চোখে দেখত তো সব হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেছে সুবোধ বসে আছে ঠাকুর জিজ্ঞাসা করছেন কিরে তুই এখনো এখানে বসে রইলি সুবোধ জিজ্ঞাসা করছে আজকে এই যে কীর্তন হলো এর মধ্যে ঠিক ঠিক ভাব কার হয়েছিল ঠাকুরও কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণ চুপ করে রইলেন চুপ করে রয়ে তারপরে ভেবে বললেন আজ লেটোরই ঠিক ঠিক ভাব হয়েছিল লেটো মানে লাটু মহারাজ স্বামী অদ্ভুত আনন্দ কতজন ছিলেন ভক্তরা আশেপাশে ঠাকুর বলছেন লেটোরই ঠিক ঠিক ভাব হয়েছিল আর সব অন্যরা ঠাকুর বলছেন আর সব অল্প অল্প সুবদানন্দজীর ছোটবেলা থেকেই একটা জিনিস খুব ভালো লাগতো সেটা হচ্ছে চা তা সে চা খেতে পছন্দ করতেন সারা জীবনই ঠাকুরের যখন গলায় ক্যান্সার হয়েছে তাকে চিকিৎসার জন্য কাশীপুরে নিয়ে যাওয়া হয়েছে তো সবাই সেবা করছে সুবোধও আসে তো সুবোধ একদিন দেখে কিছুক্ষণ চিন্তা করে ঠাকুরকে বলছে যে আপনার যে ওই স্যাঁত সাঁতে দক্ষিণেশ্বরে ঘরে থাকতেন ঠান্ডা লেগে গলায় ব্যথা হয়েছে চা খান ঠিক হয়ে যাবে চা খেলেই এই ব্যথা ঠিক হয়ে যাবে ঠাকুরও সরলভাবে অমনি বলছেন তবে চাই খাই ও রাখাল এ বলছে চা খেলে নাকি গলার ব্যথা সেরে যাবে সঙ্গে সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মানে রাখাল মহারাজ বলছেন সে চা কি আপনার সহ্য হবে সে যে গরম জিনিস সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন না বাপু তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে থাক সুবোধকে তাকিয়ে বলছেন যে ওরে সইল না সুবোধের মনে বরাবরই বৈরাগ্যের ভাব খুব দৃঢ় ছোটোবেলায় যখন পড়াশুনো করছেন একবার তার পিতা তাকে বলছেন যে যে ভালো করে পড়াশোনা লেখাপড়া কর ভালো করে লেখাপড়া করলে খুব উঁচু বাড়িতে বিয়ে দেব তো উনি নিশ্চয়ই বলেছেন এইভাবে যে পড়াশুনো করলে তার উৎসাহ হবে পড়াশুনো করার উৎসাহ হবে কিন্তু তাতে ঠিক উল্টো ফল হলো তারপর থেকেই সুবোধ পড়াশোনা করা প্রায় বন্ধই করে দিলেন আর পড়াশোনায় মন দিতেন না একবার তার এত বৈরাগ্য তারপরে ঠাকুরের সঙ্গে দেখা হয় এত বৈরাগ্য সে ভাবলেন ঘর থেকে পালিয়ে যায় সন্ন্যাসী হয় ঘুরে বেড়াবো ঘর থেকে পালিয়ে যাই তো সিদ্ধেশ্বরী কালীবাড়িতে গিয়ে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন আর ওনার মনে হয়েছিল তখন মা যেন দেখা দিয়ে বলছেন ভয় কি আমি তোর সঙ্গে আছি তোর কোনো ভয় নেই সেই ছোট ছেলেটি একা একা হাঁটতে হাঁটতে কলকাতার থেকে বেরিয়ে পড়েছে কোনো টাকা পয়সা কাছে নেই ভিক্ষা করে করে খেত তখনকার বিষয় পরে উনি লিখেছেন যে কোনো কারোর সঙ্গে কথা হলে শুধু ধর্মেরই কথা বলতাম অন্য কোনো বাজে কথা বলতাম না আর বলতেন যে আর লিখেছেন যে কোথায় থাকিব কোথায় যাইব কিছুই স্থির নাই কখনো গাছতলায় কখনো কোনো নদীর ধারে কখনো ফাঁকা ময়দানে এই রকম রাত্রি কাটিত দুপুরবেলা ভিক্ষা করতেন যা পাওয়া যেত তাই খেতেন বৃষ্টি পড়িলে ভিজা কাপড় গায়েই শুকাইত জামা জুতা ছাতা কিছুই ব্যবহার করতাম না বলতেন সুতরাং এই অবস্থায় রকম রিপু মানে স্বরিপুর মধ্যে কোনো রকম রিপু আর প্রশ্রয় পাইত না এই করতে করতে তিনি কাশিতে গিয়ে পৌঁছলেন ইতিমধ্যে তার বাড়ির লোকেরা খবর পেয়ে কাশিতে গেছেন তাকে জোর করে আবার বাড়িতে ফিরে আনেন কিন্তু সে আর কি থাকেন এই যে এই বৈরাগ্য আসলে হয়েছিল ঠাকুরের মহাসমাধির পরে ঠাকুরের মহাসমাধির পরে তার জীবনটা যেন একদম ফাঁকা মনে হচ্ছিল তাই জন্য উনি বেরিয়ে পড়েছিলেন বাড়িতে ফিরিয়ে আনা সত্ত্বেও বাড়িতে আর মন রইল না উনি সব ত্যাগ করে বরানগর মঠে চলে এলেন অন্য অন্য পার্শ্বদ্যদের সঙ্গে থাকলেন আর সন্ন্যাস গ্রহণ করলেন নাম হল স্বামী সুবোধানন্দ স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে তিনি তপস্যায় তীর্থযাত্রা তপস্যায় বেরিয়েছেন এইটিন এইটটি নাইন বৃন্দাবন গেলেন ওখান থেকে কেদারনাথ বদ্রীনাথ হিমালয়ে কয়েক কয়েক মাস কাটিয়ে তারপর ফিরে এলেন ওখান আবার এখান থেকে বেরিয়ে পড়ে দক্ষিণে অনেক জায়গায় তিনি তীর্থ করতে গেলেন একবার তপস্যা করছেন অনেক ঘটনা তিনি পরবর্তীকালে বলতেন ভক্তদের ফলগু নদী তখন ভাদ্র মাস ফলগু নদী পার হবেন দেখলেন সামনে একজন লোক পার হয়ে গেছে সেটা দেখে সাহস পেয়ে তিনি নিজেও পার হতে গেছেন সেই সময় জল বেড়ে গেল হঠাৎ আর তিনি ভেসে গেলেন সেই জলে তো তখন মনার মনে হচ্ছে যে এবার বোধহয় আমি মরে যাব। আর পাশ পেছন দিকে যে লোক ছিল তাদের উনি ইঙ্গিত করে দিলেন যে গুরুভাইদের খবর পৌঁছে দিতে যে আমি ভেসে গেছি বলে আর তখন বলে উঠছেন এই নাও ঠাকুর শেষ প্রণাম কিন্তু অদ্ভুতভাবে উনি দেখতে পেলেন না কে যেন হাত ধরে তাকে টেনে ওপারে নিয়ে গেল বেঁচে গেলেন হরিদ্বারে যখন তপস্যা করছেন দু মাস জ্বরে ভুগেছেন কেউ দেখার নেই শরীর রুগ্ন হয়ে গেছে বলছেন একদিন এত রুগ্ন এত দুর্বল কমণ্ডলুর থেকে জল তুলে খাবেন সে শক্তিও নেই কমণ্ডলুর থেকে জল গড়িয়ে গেল তখন ওনার মনে খুব কষ্ট হয়েছে বলছেন মনে মনে ভাবছেন বলছেন তাই তো এমন ভুগছি এমন কেউ নেই যে একটু আমার খবর করে সেই রুগ্ন শরীরে শুয়ে পড়েছেন ঠাকুর দেখা দিয়েছেন ঠাকুর দেখা দিয়ে বলছেন কি চাস লোকজন চাস না টাকা পয়সা চাস। তখন শুভদানন্দ বলছেন কিছুই চাই না শরীর থাকলে রোগ হবেই কিন্তু তোমায় যাতে না ভুলি তার পরদিন সকালে একজন সাধু এসে তার সেবা করতে আরম্ভ করলো সুবদানন্দজি বারম করলেন কিন্তু সে সেবা করে যাচ্ছে আরেকজন সাধু পাশে থাকতো তার কাছে হঠাৎ পঞ্চাশ টাকার মানি অর্ডার কেউ পাঠিয়েছে তো সেই টাকাটা পুরোটাই সুবদানন্দজির চিকিৎসার জন্য লাগিয়ে দিলেন যদিও সুবদানন্দজি বারম করলেন কিন্তু ওই দুজন সাধু যতক্ষণ না সুবেদানন্দজি সেরে উঠছেন সেবা করে গেল আরেকবারও এরকম ঘটনা হয়েছে তখন আরও অনেক পরে জামতারায় তখন সুবদানন্দি আছেন রক্ত অমাশায় ভুগছেন শরীর যায় যায় অবস্থা একদিন সেবককে বলছেন যে ঠাকুর মা ও মহারাজ মানে রাজা মহারাজ আমায় কাল দর্শন দিয়েছেন আর বলেছেন যে শরীর আরও কিছুদিন থাকবে স্বামী বিবেকানন্দ ফিরে এসছেন বিদেশ থেকে ফিরে এসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন আর সব গুরুভাইদের ট্রেনিং দিচ্ছেন কি করে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার বেদান্ত প্রচারের জন্য সবাইকে বক্তৃতা দিতে হবে একের পর এক সবাইকে উনি বলছেন বক্তৃতা ট্রেনিং আর কাউকে ছাড়বেন না সুভদানন্দজি খুব ভয় পাচ্ছেন খোকা মহারাজ খোকা মহারাজ খুব ভয় পাচ্ছেন যে বক্তৃতা আমি দিতে পারবো না কিন্তু স্বামীজি স্বামী বিবেকানন্দ ছাড়বেন না জোর করে দিতেই হবে তো যেদিন খোকা মহারাজের পালা সেদিন উনি দাঁড়িয়ে উঠেছেন বক্তৃতা দিতে আর ভীষণ ভয় হচ্ছে ওনার সবাইকার সামনে বক্তৃতা দিতে হবে যেই উনি মুখ খুলেছেন হঠাৎ পৃথিবী কেঁপে উঠল সে হচ্ছে সেই বারোই জুন এইটিন নাইনটি সেভেনে বিখ্যাত ভূমিকম্প ঠিক সেই সময় ভূমিকম্প হয়ে গেল সে আর বক্তৃতা হলো না সবাই বাড়ি সে আলমবাজার মঠ তখন সেখান থেকে বাড়ির থেকে বেরিয়ে এলেন ছুটে আর শহরে বিশাল ভূমিকম্প পরে স্বামী বিবেকানন্দ মজা করে বলতেন যে যে খোকার আর্থ শেকিং স্পিচ আর্থ শেকিং স্পিচ স্বামী বিবেকানন্দ খোকা মারাজকে খুব ভালোবাসতেন অনেক সময় হতো যে গুরু ভাইরা স্বামীজির কাছে কোনো কাজের ব্যাপারে খোকা মারাজকেই পাঠাতেন খোকা খোকামারাজও স্বামীজিকে খুব শ্রদ্ধা করতেন সেবা করতেন একবার ধ্যান করে উঠে স্বামীজি একটা গভীর একটি আধ্যাত্মিকভাবে বসে আছেন খোকা মহারাজকে বলছেন যে আমার জন্য তামাক সে খোকা মহারাজ দিতে স্বামীজি খুব খুশি হয়ে বলছেন তোকে আজ আমি বর দেবো তো যা চাই তুই চেয়ে নে আমার কাছে খোকা মহারাজ বলছেন যে ঠাকুর তো আমাদের সবই দিয়েছেন আমার তো কিছু চাই না রাজা মহারাজ তখন রাখাল মহারাজ উনি বলছেন যে না স্বামীজি যখন দিচ্ছেন খোকা কিছু চেয়ে নেয় তখন খোকা মহারাজ খুব ভেবে টেবে বললেন যে আচ্ছা তাহলে আমার যাতে জীবনে কোনো একটা দিনও এমন না যায় যেদিন চা না পাই এইটা ব্যবস্থা করে দাও স্বামীজি তখন হেসে বললেন ঠিক আছে তাই হবে আর খোখো মাস পরবর্তীকালে বলতেন অনেকে জিজ্ঞেস করেছিল সত্যি কি তাই হয়েছে সারা প্রত্যেক দিন চা পেয়েছেন আপনি বলছেন হ্যাঁ এমন কি দুর্গম জায়গায় তপস্যায় সারাদিন কোনো খাবারের দেখা নেই চা তো দূরের কথা রাত্রির বেলা কেউ চা নিয়ে হাজির হয়ে গেল এরকম হয়েছে এটা আশ্চর্যকাণ্ড একটি তিনি তার কাজকর্ম খুব গোছানো ছিল আর বিশেষ করে কেউ দুঃখ কষ্ট পায় সেটা একদম সহ্য করতে পেতে পারতেন না চিলকায় একবার উড়িষ্যাতে চিলকাতে তখন দুর্ভিক্ষ সে রিলিফ করতে গেছেন ওখানে যারা যুবক সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের সঙ্গে তাল মিলিয়ে তিনি কাজ করেছেন আসার সময় কোঠার সেখানে হয়ে আসছেন একটি ছেলে তাকে দেখার কেউ নেই গরিব একটি ছেলে তাকে কেউ দেখার নেই তাকে সুবদানন্দ কলকাতায় নিয়ে এলেন তাকে থাকা খাওয়া পড়াশোনার সব ব্যবস্থা করলেন এইখানে থাকতেন বেলুর মঠে যখন থাকতেন অনেক গরিব মানুষ বিশেষ করে বেলুর গ্রাম ছিল তখন খোকা মারাজের দিকেই তাকিয়ে থাকতো তারা খাবারের জন্য কিছু টাকা পয়সা অর্থের সাহায্যের জন্য একটি যুবক বসন্ত রোগ হয়েছে ভয় কেউ কাছে যাচ্ছে না খোকা মারাজ তখন অনেক বয়স হয়েছে তিনি গিয়ে সেই যুবকটির সেবা করতেন যতক্ষণ না সে সুস্থ হয়ে উঠল বেলুর মঠে অনেকগুলো কাজে তিনি যোগদান দিতেন বিভিন্ন ডিপার্টমেন্ট এই বাগান একদিকে বুড়োগোপাল মহারাজ যিনি সবচেয়ে বৃদ্ধ আরেকদিকে খোকা মহারাজ যিনি বয়স্কনিষ্ঠ পার্শ্বদের মধ্যে দুজনেই বাগান দেখতেন বুড়ো গোপাল মহারাজের সঙ্গে খোকা মহারাজের বেশ মজা হতো বুড়ো গোপাল মহারাজ স্বামী অদ্বৈতানন্দ জি উনি একেবারে চা পছন্দ করতেন না উনি খো আর খোকা মারা চা খুব পছন্দ করতেন চা খেলেই বুড়ো গোপাল মাছ বলতেন যে ওরে খাসনি বিশ বিষ তো রক্ত আমাশা হবে আর খোকা মারাজ বলতেন যে বুড়ো দা এক ফোঁটা চা প্রত্যেক ফোঁটা চাতে এক এক ফোঁটা করে রক্ত হবে তখন বুড়োগোপাল মাছ বলতেন তাহলে খুব খা খুব খা ব্রহ্মচারীদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে খোকা মারাজ খুব সাহায্য করতেন বিভিন্ন রকম কাজ দায়িত্ব পড়ত যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ব্রহ্মচারীরা তাদের অভ্যেস ছিল না সেগুলো খোকা মহারাজ নিজে যেমন আনাজ কাটা তারপরে ঠাকুরের জন্য তামাক সাজিয়ে সেজে দেওয়া তারপরে পান সাজা এইগুলো সব জানতো না খোকা মহারাজ নিজে নিজে কি করে দেখাতেন তাদের খোকা মহারাজের আরেকটি মজার ব্যাপার ছিল তিনি কলকাতায় যেতেন কাজে কিন্তু তার প্রথম দিকে খুব ভয় ছিল নৌকোর ব্যাপারে কিছুতেই নৌকে চড়বে না যদি ডুবে যায় কাজে সেই জন্য তিনি এখান থেকে তখনকার দিনে শালকিয়ায় হেঁটে যেতেন ওখানে ট্রাম পাওয়া যেত সেই ট্রামে বসে কলকাতা যেতেন আবার ওই রাস্তাতেই ফিরে আসতেন তার জন্য প্রায় চার থেকে পাঁচ মাইল হাঁটতে হতো তাকে কিন্তু নৌকো পার হবেন না আবার ঠিক উল্টো বয়স যখন অনেক হয়েছে তখন তিন আবার নৌকো নৌকে পার হওয়ার ভয় উঠে গেছে তখন নৌকে চড়ার খুব শখ আর তখনকার দিনে স্টিমার এই গঙ্গায় যাওয়া আসা করতো এই স্টিমারের সিজন টিকিট কেটে খোকা মহারাজ সকালেই নৌকো চা খেয়ে সকালে নৌকে উঠে পড়তেন আর এই গঙ্গার ওপর নিচ নৌকো চলছে আর উনি নৌকোতেই বসে আছেন সিজন টিকিট কাটা আছে আবার দুপুরে নেমে একটু প্রসাদ পেয়ে আবার নৌকায় উঠে পড়তেন আবার নৌকোয় সারাদিন ধরে নৌকোয় ঘুরছেন বিকেলবেলা এসে আবার চা খাওয়ার জন্য নামতেন এইভাবে তিনি নৌকো সারাদিন ধরে নৌকায় কাটিয়ে দিতেন তার জীবন খুব ডিসিপ্লিন মানে প্রত্যেক দিন দেখা যেত সেই সাড়ে তিনটে কি আরও আগে উঠে তিনি সারাদিনের সাধারণ ভজন কাজে রত থাকতেন তার জিনিসপত্র জামা কাপড় প্রায় কিছুই কিছুই নেই বললে হয় তিন দু চারটি কাপড় আর যখন বেলুর মঠে থাকতেন সারাক্ষণই একটি সাধারণ একটি গেঞ্জি পরে ঘুরে বেড়াতেন আর বাইরে গেলে তখন একটি জামা পরতেন কিংবা একটা তার উপরে চাদর জড়াতেন বিছানাপত্র প্রায় কিছুই নয় একদম সামান্য মহাপুরুষ মহারাজ তাকে খুব ভালোবাসতেন একবার মহাপুরুষ মাঝের শরীর খারাপ সেই সময় খোকা মহারাজেরও শরীর খারাপ হয়েছে মহাপুরুষ মাঝকে দেখতে ডাক্তার এসছেন তো মহাপুরুষ মাঝ ডাক্তারকে বলছেন ওই ছোঁড়াটাকে দেখেছ ওকে গিয়ে দেখবে তো সেবক ডাক্তার অন্যরা কেউ ঠিক বুঝতে পারছে না কোন ছোঁড়ার কথা বলছেন কারোর কারুট তো শরীর খারাপ নয় তারা আস্তে আস্তে জিজ্ঞেস করছেন মহারাজ কার কথা বলছেন ওই যে খোকা তখন খোকা মহারাজের বয়স ষাট বছরের ওপরে আপনি বলছেন ওই ওই ছোঁড়াটাকে তারপর মহাপুরুষমা নিজেই বলছেন যে ছোঁড়াটা আসলে নিজের শরীরের শরীরের বিষয়ে সচেতন নয় নিজের যত্ন নিতে পারে না তো তাই জন্য দেখতে হয় তুমি গিয়ে দেখে তার পথ্যর ব্যবস্থা করে দিও ডাক্তার যখন গেছেন তার ঘরে খোকা মহাজ বলছেন মা যেমনটি বলেছেন তেমনটি করে দাও তিনি দীক্ষা দিতেন না প্রথম দিকে কেউ দীক্ষা চাইলে যে আপনি ঠাকুরের শিষ্য আপনার কাছ থেকে দীক্ষা নেবো উনি বলতেন আমি মুখ্য মানুষ উনি পাঠিয়ে দিতেন রাজা মহারাজের কাছে মহাপুরুষ মহারাজের কাছে মায়ের কাছে পাঠিয়ে দিতেন তিনি বলতেন আমি মুখ্য মানুষ ওসব আমি কি জানি আবার বলতেন আমি তো খোকা আমি কি জানি একজন মহিলা এসে বলছেন মহারাজ আমি গায়ত্রী জানি না আন্নিক জানি না স্তব জানি না লোকে ন্যাস করে গায়ত্রী ত্রিসন্ধ্যা করে আমায় সব বলুন খোকা মহারাজ সরলভাবে বলছেন মাই আমি ওসব কিছুই জানি না আমি যে খোকা তবে আমি যা পেয়েছি জেনেছি ও যাতে আনন্দ আনন্দে আছি তাই তোমায় তোমায় দিচ্ছি শুধু ধ্যান জপ আর মনঃসংযম করলেই হবে পরবর্তীকালে অবশ্য মাস তাকে জোর করেছিলেন যে তুমি গিয়ে দীক্ষা দেবে তার বলাতে তিনি দীক্ষা দিয়েছিলেন বিশেষ করে বাংলাদেশে মানে পূর্ববঙ্গে যখন গেছেন সেখানকার লোক দীক্ষা অনেক অনেকেই চেয়েছিলো দিয়েও ছিলেন মহাপুরুষ মহারাজ বলেছিলেন পূর্ববঙ্গের লোক ঠাকুরের বিষয় শুনতে চায় তুমি তাদের বলবে আর ঠাকুরের নাম দেবে কাউকে বঞ্চিত করবে না আর মহাপুরুষ মহারাজের আজ্ঞা তো খোকা মহারাজ গিয়ে সবাইকে দীক্ষা দিয়েছেন এমনকি একটি ছ বছরের ছেলেকেও দীক্ষা দিয়ে চলে এসছেন তো এই খবর পেয়ে মহাপুরুষ মহারাজ বলছেন ওইটুকু ছেলে সে কি জপ করতে পারবে খোকামারাজ বলছেন আপনি যে বলেছিলেন কাউকে বঞ্চিত করবে না আমি কাউকে বঞ্চিত করিনি একবার পূর্বাশ্রম থেকে তাদের অনেক টাকা পয়সা তারা একটা ভাগ টাকা যা আয় হয় সেটা খোকামারাজকে দিতে চেয়েছিল। তাদের তার পূর্বাশ্রমের যারা রিলেটিভ ছিলেন সঙ্গে সঙ্গে খোকামারাজ বলছেন উনি নিলেন না আর ওদের বললেন আমি সন্ন্যাসী সর্বত্যাগী আমার টাকা পয়সার প্রয়োজন নেই এই টাকা দিয়ে সাধু গরিব দুঃখীর সেবা করো বিভিন্ন জায়গায় তিনি যেতেন বিশেষ করে রাঁচি তার কাছে খুব প্রিয় ছিল রাঁচিতে অনেক অনেককে দীক্ষাও দিয়েছিলেন আর অনেকবার গেছেন তিনি একটা চিঠিতে আছে তিনি লিখছেন রাঁচির থেকে লিখছেন সন্ধ্যার থেকে রাত্রি আটটা অব্দি আমরা শরৎবাবু মানে শরৎচন্দ্র চক্রবর্তী শরৎবাবুর বাসায় ঠাকুরের সম্বন্ধে কথাবার্তা হয় যেমন তোমাদের বৈঠকখানায় হইত তো এই সৎ প্রসঙ্গ নিয়ে কাটাতেন ভক্তরা দেখা করতে আসতো এই রাঁচিরই একটা ঘটনা একবার একজন তাকে জিজ্ঞেস করেছিল যে দীক্ষা দিয়েছেন মানে মন্ত্র জপ করবো শুধু ঠাকুরের চিন্তা করব না আর কারোর চিন্তা করব। তখন সুব্রধানন্দী বলেছিলেন যে না তুমি যাদের দেখেছো তাদের চিন্তা করবে যেমন শ্রী শ্রী মা রাজা মহারাজ তাদেরও চিন্তা করবে এই বলতে গিয়ে একটা ঘটনা বললেন বললেন রাঁচিতে এক ভদ্রমহিলা কুসুম তিনি দীক্ষা নিয়েছিলেন শুভদানন্দজির কাছে বলছেন যে যখন কুসুম মারা যায় রাত দেড়টার সময় তখন তাদের পাশের বাড়ি মানে ওই ভদ্রবেলা যেখানে থাকতেন তাদের পাশের বাড়ি মুখুজ্জে বাড়ি ছিল মুখ তারা থাকতেন সেই মুখুজ্জে তিনি তিনি দেখেছেন যে কুসুমকে আমি মানে স্বামী সুবদানন্দ তিনি হাত ধরে রাত্রিতে সেই নিয়ে যাচ্ছেন পরে তারা খবর পেল সেই সময় কুসুম মারা গেছে আর বাবু তার স্ত্রীকে ডেকে এনে দেখাচ্ছেন দুজনেই এই চোখে দেখেছেন মানে কোনো স্বপ্নতে নয় দেখছেন সেই কুসুমকে সুব্রদানন্দির হাত ধরে নিয়ে যাচ্ছেন তো বাবু অবাক হয়েছিলেন তিনি পরে সুবদানন্দীকে বলেছিলেন যে আমি তো অবাক হয়ে ভাবলাম যখনই মহারাজ আসেন রাঁচিতে আমাদের বাড়িতে তো আসেন এবার তো এলেন না কোনো খবর পেলাম না তিনি এসেছেন বলে আর এইভাবে কি দেখলাম পরে অবশ্য খবর পেলেন যে কুসুম মারা গেছেন তো এর মানেটা জিজ্ঞেস করেছিলেন শুভদানন্দজিকে সুবদানন্দী বললেন আমি জানি না জানলে তোমাদের আমি যদি কোনো দিন বুঝতে পারি তোমাদের বলবো তার বছর কয়েক পরে সুবদানন্দি কাশিতে তপস্যা করছেন তখন খুব শরীর খারাপ জ্বরে ভুগছেন শুয়ে শুয়ে হঠাৎ তার সেই কুসুমের কথা মনে হয় বলছেন যে আমি মনে কর ভাবছি যে কুসুম যখন ছিলেন যখন ছিল তখন আমার কত সেবা করেছে আমার শরীর খারাপ হলে সেবা করত। এখন তো সে মারা গেছে তো কেউ জিজ্ঞেস করারও নেই এই ভাবতে ভাবতে একটি ছোট্ট মেয়ে সে ঘরের মধ্যে ঢুকেছে আট নয় বছরের তো সুবদানজি জিজ্ঞেস করছেন তুমি কে বলছে আমি কুসুম আমি ঠাকুরের কাছে আছি ঠাকুরের কাছে ছিলাম ঠাকুর বললেন আপনার কাছে আসতে সুবধানজি জিজ্ঞেস করছেন আচ্ছা সেই রাত্রির ঘটনা বলতো তুমি যখন মারা গেছিলে তখন কুসুম সেই ছোট্ট মেয়েটি জিজ্ঞেস হেসে বলছে যে কোন জন্মের কথা বলছেন আমার তো অনেক জন্ম হয়েছে তখন সুবধানজি বলছেন সেই রাঁচির ঘটনা বলছেন বলছেন হ্যাঁ আমার মনে পড়ছে আমার খুব কষ্ট তখন আর আমি যখন মারা যাচ্ছি তখন আপনার কথা কিন্তু ভুলিনি আপনাকে চিন্তা করছিলাম আমি দেখলাম আপনি এলেন বললেন যে আমার সঙ্গে এসো আমার হাত ধরে আপনি নিয়ে গেলেন আর আমি আপনার পেছন পেছন চলে গেলাম আপনার সঙ্গে যখন যাচ্ছি তখন আমি আপনার সঙ্গে কথা বলছি আমি ভাবছি খোকা মহারাজ তখন হঠাৎ সেই পুরুষ আমাকে দিকে তাকিয়ে বলছেন যে আমি খোকা মহারাজ নই তখন আমি জিজ্ঞেস করেছি যে আপনি কে বলছেন যাকে পুজো করতে তোমায় খোকা বলেছিল আমি সেই বলছেন তাহলে তোমার আপনার রূপ আপনার স্বরূপ দেখান বলতে ঠাকুর নিজের স্বরূপ তাকে দেখালেন বলেন সেই অপূর্ব মূর্তি দেখালেন আমি আমি তখন থেকেই ঠাকুরের কাছে আছি আর খুব আনন্দে আছি তখন শুভদানজি বলছেন আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম তুমি যেখান থেকে এসেছ সেইখানেই চলে যাও তো এই ঘটনাটার অদ্ভুত ঘটনা এরকম দর্শনাদি শুভধানজীর অনেক হয়েছে উনি খুব একটা পাত্তা দিতেন না কিন্তু সরল বলে অনেক সময় বলে ফেলতেন সবাইকার সামনে যেমন একটি ঘটনা দেওঘর রামকৃষ্ণ মিশনে স্কুল সেখানে হঠাৎ দেখা গেল সুবদানন্দজি সকালবেলা রিক্সো করে হাজির তো সবাই অবাক ঠাকুরের পার্শ্বদ সকাল সকাল এসে পৌঁছেছেন কোনো খবর নেই রিক্সোর থেকে নেমেই বলছেন যে অমুক ছেলে আছে দেখো তিনি কি করে জানলেন তারা খুঁজে দেখলো হ্যাঁ একটু ওই রকম ওই নামের ছেলে একটি আছে তাকে নিয়ে এসো তাকে আমি দীক্ষা দেবো তাকে উনি এনে ওই ছেলেটিকে দীক্ষা দিয়ে থাকলেন না আবার বেরিয়ে চলে গেলেন তো ঘটনাটা এইরকম পরে বলেছিলেন যে উনি আরেক মিহি জামে কোনো একজন ভক্তের বাড়িতে ছিলেন দুপুরবেলা শুয়ে আছেন ঠাকুর দেখা দিয়ে বলছেন দেওঘরে যা ওইখানে একটি ছেলে আছে অমুক ছেলে তার বর্ণনা দিয়ে বলছেন তাকে দীক্ষা দিয়ে আয় বলছেন উনি পাশ ফেরে শুয়েছেন কিন্তু ঠাকুর আবার তাকে যেন ধাক্কা দিয়ে বলছেন যে যেতে বলছেন ওই ছেলেটিকে দীক্ষা দিতে এই রকম বেশ কয়েকটি ঘটনা তার পাওয়া যায় তিনি যখন বলতেন ভক্তদের কাছে কথা অনেক রকম মজার মজার ঘটনাও আর মজার সব গল্প বলতেন যেমন বলতেন মা কালীর গল্প মা কালীর ভক্তের গল্প বলতেন একটি ভক্ত ছিল সে মানে কেমন চালাকি করে বলছেন যে একটি ভক্ত ছিল সে মার কাছে প্রার্থনা করেছে মা টাকা দাও তুমি যা টাকা দেবে তোমাকে আমি অর্ধেক দেবো তুমি যদি এক টাকাও দাও তোমাকে আটানা আমি তোমায় দেবো আর আঠানা আমি রাখবো এরকম করে প্রার্থনা করতে সত্যি একদিন সেই ভক্ত হাঁটতে হাঁটতে দেখলো রাস্তায় আটানা পড়ে আছে সঙ্গে সঙ্গে সেই আঠানাটা পকেটে নিয়ে বললো যে মা তোমার আটানাটা তুমি আগেই নিয়ে নিয়েছো বেশ ভালো বলে পুরো আটানাটাই নিজের পকেটে নিয়ে নিল তো সুবোধানন্দজি বলতেন এই রকম ভক্তিতে আর কি হবে শেষের দিকে তার বিভিন্ন রকম শরীরে রোগ ছিল শেষের বর্ণনা আছে যে শরীর খারাপ বেলুর মঠেই তখন গম্ভীর মাজ লিখেছেন যে শেষের দিকে মনে হতো যে তিনি একদম অন্তরে ডুবে গেছেন একদম মায়ামুক্ত পুরুষ তিনি বলছেন একবার সুবদানন্দ মহাপুরুষ বলেছিলেন স্বামী শিবানন্দজি যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ওঠো আরও অনেক দিন থাকো কিন্তু সুবদানন্দী বলছেন আমার কিন্তু আর থাকতে ইচ্ছা হয় না সেদিন ভোর রাত্রে স্বপ্ন দেখেছিলুম দেহটা ছেড়ে গেছি রাখাল মহারাজ বাবুরাম মহারাজ যোগিন মহারাজ এদের সব দেখলুম কেবল স্বামীজিকে দেখলুম না ওরা বললেন বসো বসো আমি বললুম না আগে বলো স্বামীজি কোথায় ওরা বললেন তিনি এখানে কোথায় তিনি যে অনেক দূরে তিনি ঈশ্বরে তন্ময় হয়ে আছেন তখন আমি বললুম তা হোক অনেক দূরে আমি চললুম তার কাছে এই বলে রওনা দিলুম সুবদানজি বলছেন সেখানে দেখলুম কেবল আনন্দ আনন্দ নগরে তারা বাস করছেন মহা আনন্দে আছেন সব সেখান থেকে আর আসতে ইচ্ছা হয় না যত কষ্ট এখানে এই পৃথিবীতে আবার পরেও বলছেন যে ঠাকুরের কথা যখন স্মরণ করি তখন সব দেহ যন্ত্রণা ভুলে যায় সুবদানন্দজি বরাবরই উপনিষদ পাঠ করতেন খুব তার ভালো লাগত। শেষের দিকেও তাকে উপনিষদ থেকে বিভিন্ন বেদান্ত গ্রন্থ থেকে পড়ে শোনানো হতো এই বিষয়ে আমি একজন সিনিয়র সাধুর কাছ থেকে শুনেছি তিনি শুনেছেন স্বামী শ্রদ্ধানন্দজির কাছ থেকে বিমল মহারাজ শ্রদ্ধানন্দজি তখন বেলুন মঠে শ্রদ্ধানন্দজি একবার এই মঠের প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে দেখছেন ওপরতলায় সুবোধানন্দজি বসে ওইখানে বসে বই পড়তেন উনি কোনো শাস্ত্র পড়তেন পড়ছেন একবার করে বইটি পড়ছেন আবার ওপরে তাকিয়ে হেসে উঠছেন আবার বইটি পড়ছেন আবার ওপরে তাকিয়ে হেসে উঠছেন তো শ্রদ্ধানন্দজির খুব কৌতূহল হলো তিনি ওপরে গিয়ে সুবদানন্দিকে জিজ্ঞেস করলেন মহারাজ একটা কথা জিজ্ঞেস করি আপনি কি পড়ছেন আর রমন করে হাসছেন কেন তখন সুবদানন্দী বলছেন দেখো এই বইতে আছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যখন দেখছি পড়ছি জগৎ মিথ্যা আর তাকিয়ে দেখছি দেখছি জগৎটা ছাইয়ের একটা ঢিপি ছাইয়ের গাদা হয়ে আছে কিচ্ছু নেই জগতে মিথ্যা জগৎ তাই হাসছি আবার দেখি বইতে লেখা আছে ব্রহ্মসত্য আবার চোখ তুলে তুলে দেখছি জবত্তা শ্রী রামকৃষ্ণময়। সব দিকে ঠাকুরই আছেন তাই হাসছি দেখে এ একদম বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্ত ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মহাশয় এক কথায় ধর্ম কি বুঝিয়ে দিতে পারেন ঠাকুর বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো রাজা মহারাজ পরে লিখেছেন যে তিনি এই কথা বলে চুপ করিয়া রইলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো এই বলে চুপ করে রইলেন এই যেন অনুভূতি এটা শুধু বুদ্ধি স্তরে অনুভূতি নয় সুবোধানন্দজির মতন সাধক যারা উচ্চকোটির তাদের কাছে এটা প্রত্যক্ষ একটা ভিভিড লিভিং ট্রুথ শেষ অবস্থায় যখন পরে শোনানো হতো উপনিষদ থেকে তখন তিনি বলতেন জগতে যতই সুখ থাকুক না কেন সব একটা ছাইয়ের গাদা বলে মনে হয় এসবের জন্য মনে কোনো আকর্ষণ নেই শেষ দিন মহাসমাধি তার আগের দিন রাত্রিতে শেষবার কথা বলেছেন বলছেন আমার এই শেষ প্রার্থনা ঠাকুর চিরকাল সঙ্গে অধিষ্ঠিত থাকুন এই প্রার্থনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ যাতে এই সঙ্গে চিরকাল থাকেন নাইনটিন থার্টি টু দোসরা ডিসেম্বর শুক্রবার ছিল তিনটে পাঁচ মিনিটে সুবদানন্দজি মহাসমাধি হয় যে ঠাকুরের সরল সুবোধ যে বালক চরিত্র ঠাকুর অনেক সময় বলতেন পরমহংসের চরিত্র হচ্ছে পাঁচ বছরের বালকের মতন এইটি যেন এই পরমহংস পাঁচ বছরের বালকের পরমহংস যে এইটি সুবদানন্দজি দেখিয়ে গেছেন আমাদের কাছে আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে যে এই সরলতা ঠাকুর বলতেন যে ভগবান লাভ যাদের হবে তারা সরল হয় শেষ জন্মে সরলতা হয় তো এই সরলতা যাতে আমাদের জীবনে আসে আমাদের যাতে ঠাকুরের চরণে ভক্তি হয় এটা আমরা ঠাকুর মা সুবদানন্দজির কাছে প্রার্থনা জানাই ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु योगी मातृभक्तो युगावता परमोहंस श्रीराम कृष्ण परमोहंस श्रीराम कृष्ण लह प्रणाम नमोषका শশানো মহাকালে রে আ আ রে আগালে ভারত শশান তীরে অশিবাশিনী মহাকালী রে মাতৃ নামের অমৃত নির রে মত নামের অমৃতনের রে বাজালে ভারতে আবা आत्रे भौकतो जुगा the boat দেশে ঋষি পাঠালে ধরার দেশে দেশের ঋষি উন্নতির ধো বাড়ি মন্দিরে মসজিদে ঘির যায় जिले ब्रह्म है কে তনে তব নামো মা তব নামো মা প্রেমনিকেতনে ভরিয়াছে তাই পরম त्रिभक्तु युगावत परोमोहंश श्रीराम कृष्ण परोमोहंसु श्रीराम कृष्णो যোগী পৌরম পুরুষ যোগী পরম পৌরম পুরুষ যোগী ধযোগী মাতৃভক্তত যুগা বত ও शांति 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 हरे ओम कृष्ण परमस्तु जय गुरु महाराज जय की

सुबधानन्द के जय